স্বপ্ন আর বাস্তব। আমি জয়তী, আজকে বলছি তার কথাগুলো। কে যদি আজ বলতে পারত তার কথায়, কিন্তু সে চুপ করে খালি শুনবে, বলবে না কিচ্ছু। শোনো না, একটা কথা ছিল, তুমি বলেছিলে যে আমি তোমার জন্য কি করতে পারি, কি দিতে পারি, তাই না? তোমাকে আমি কিছু দিতে চাই, রাখতে পারবে তোমার কাছে যত্ন করে? আমিও তোমার কাছ থেকে একটা বড় জিনিস চাইব, পারবে দিতে তুমি? তুমি তোমার স্বপ্নগুলোকে আমাকে দাও, আর আমার বাস্তবটাকে তুমি নিয়ে নাও। কি হলো, নেবে না? জানি জানি এটা খুব চাপের জিনিস, কি বলতো, যেটা বলা অত সহজ সেটা করা ততটাই কঠিন। তুমি বুঝবে না, আর বুঝলে না আমাকে, তাই কথায় কথায় বলো কোথাও নিয়ে যাই না, কোথাও ঘুরতে যাই না, একসাথে রেস্টুরেন্টে যাই না। অন্যদের উদাহরণ খালি দাও তুমি, এটা বুঝতেই চাও না যে আমি অন্যদের মতন কিনা। তোমার সাথে আমার ভালোবাসা কত দিন হয়ে গেছে, কত বছর হয়ে গেছে। মানছি পুজোতে সারাদিন দোকানের কাজে, রাত্রে বেরোনাটা বাড়ির লোকের অপছন্দ, রাস্তাঘাট ভালো না, দিওয়ালিতে সবার ঘরে মোমবাতি প্রদীপ জ্বলে কিন্তু আমাদের বাড়িতে দেরি করে জ্বলে, তাতে কি, সবার তো আলো তখন শেষের দিকে, তাই না? আর আমাদের শুরু, ভ্যালেন্টাইন ডেতে যে গোলাপ ফুল বা কিছু গিফটের আশায় থাকো, আমি জানি মুখে কিছু বলবে না, তবুও তোমার চোখের কোনায় কোনায় বিন্দু বিন্দু জলটা আমার বুকের ভিতরটা ছাড়খাড় করে দেয়। আমিও চাই যে কিছু করতে, কিন্তু পারি না, ওরা পারে, তাই তুমি সেগুলো দেখে মন খারাপ করে বসে থাকো। আজকে বলো তো, তুমি তো এইগুলো জেনে এসেছিলে। আমি তো আমার ব্যাপারে সব সত্যি কথাই বলেছিলাম, তবে আমি এটাও বলেছিলাম যে তুমি আসছো আমার জীবনে, তাই কোনো কিছুর অভাব রাখবো না। আমাকে একটা ঘন্টা সময় দাও, পুরো পৃথিবীটা দেখাবো তোমায়। আমি বেঁচে আছি, মরে যাইনি, ভেন্টিলেশনেই পড়ে আছি বলে ভেবো না আমি আর উঠবো না। আমি সুস্থ ঠিক হব, আমি সুস্থ ঠিক হব। নমস্কার, আমি জয়তী, নিয়ে আসছি আরো অনেক রিয়াক্টিং ভয়েস উইনিং অডিও বুকসে আপনাদের সামনে প্রতি সোমবার। ধন্যবাদ।